মর্নিং বন্ধুরা, শুভ সকাল আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকের আমাদের গন্তব্যস্থল দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা আনুমানিক 1975 খ্রিস্টাব্দে এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তকমা পেয়েছে। একটু বলে রাখি আপনাদেরকে আসতে হবে হচ্ছে টাটানগর স্টেশনে। টাটানগর স্টেশন থেকে এটা অ্যারাউন্ড 17 কিলোমিটার্স। এই জার্নিটা আমাদের বেশ কিছু সুন্দর রাস্তা উপহার দেবে। আর তার সাথে একটু বলি, এখানে দুটো নদীর সংযোগস্থল, একটা হচ্ছে সুবর্ণরেখা আর একটা হচ্ছে খিড়কাই। এই দুটো নদীর সংযোগস্থলেই এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা। আমরা ওখানে যাব দুটো জিনিসের সন্ধানে। একটা হচ্ছে ওখানকার কি পরিবেশ সেটা একটু দেখব, আর যদি ওখানে কিছু খাবার পাই সেটা সম্পর্কে একটু এক্সপ্লোর করব। তো চলুন যাওয়া যাক। একটা সার্টেন চেঞ্জ অফ প্ল্যান হয়েছে আমাদের। 4 তারিখ পর্যন্ত যতদূর শুনলাম 4 তারিখ পর্যন্ত দলমা পাড় বন্ধ থাকবে, তাই তো? দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে। তো আমরা যাচ্ছি চান্ডিল ড্যাম ঘুরতে। সেইটা যাওয়ার পথে আমার দাদার সাথে কথা হয়েছে যে কিছু আমরা খাবার যেটা এখানে পাওয়া যায় সেরকম কিছু দেখার চেষ্টা করব, কোথায় পাওয়া যাচ্ছে সেরকম কিছু খাবার কভার করব, আর চান্ডিল ড্যামটা আপনাদের দেখাবো। আর আপনাদেরকে বলে রাখছি, আপনারা জানুয়ারির 4 তারিখের আগে এদিকে যদি আসার কোনো প্ল্যান করেন সেটাকে আপাতত মানে পজ করুন, তারপরে দেখতে পারেন ট্রাই করে। আর এখানে আসার আগে খোঁজ নিয়ে আসবেন যে দলমা পাড় খোলা আছে কি নেই। হতে পারে 15 তারিখ অব্দি, 15 জানুয়ারি অব্দি বন্ধ থাকবে। আচ্ছা, মানে এখন কনফার্ম হয়নি। আচ্ছা, মানে ওরা বলছে যে 15 তারিখ অব্দি মানে বন্ধ থাকতে পারে। আচ্ছা, 4 তারিখ তো বলেছে, কিন্তু ওরা বলছে কি যে 15 তারিখ 15 জানুয়ারি অব্দি বন্ধ থাকতে পারে। আচ্ছা, 4 তারিখটা প্রবাবল ডেট দিয়েছে আর এস্টিমেট করছে যে 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকতে পারে। আপনাদের একটাই রিকোয়েস্ট করব, এখানে আসার আগে একবার খোঁজ নিয়ে নেবেন। দাদা আপনার নামটা একটু বলে দিন। কমল কুমার দাদার নাম, ঠিক আছে। দাদা আমাদেরকে একটু পুরো ট্যুরটা একটু হেল্প করবেন, আমরা তো একদমই জানি না কিছু। তো চলুন দেখা যাক। Thank you.
নমস্কার, আজকে আমরা চলে এসেছি চান্ডিল ড্যামে। আপনাদের যেগুলো বলার, আমরা যেখানেই যাই সেই জায়গার কিছু ইনফরমেশান আপনাদের দিই। তো এই চান্ডিল ড্যামটা হয়েছে বেসিক্যালি সুবর্ণরেখা নদীকে ঘিরে। সুবর্ণরেখা নদী আপনাদের ছোটনাগপুর মালভূমির মানকুম, রাঁচির কাছে জায়গা, মানকুম থেকে উৎপত্তি। এটার উৎপত্তি হয় এটা মুড়ি নামক এক, মুড়ি থেকে পাস করে, মানে মুড়ি দিয়ে ঘুরে এসে এটা জামশেদপুরের ওপর দিয়ে গিয়ে আপনার ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া অতিক্রম করে উড়িষ্যার ধার ঘেঁষে একদম মোহনায় গিয়ে মিশেছে আমাদের বঙ্গোপসাগরে। এই যাত্রাপথে এটা কি হচ্ছে, এটা জামশেদপুরের আগেই চান্ডিল নামক একটা জায়গায় এই ড্যামটা বানানো। এটা কিভাবে আসছে, আপনার পুরো রাঁচি প্লেটিউ দিয়ে এসে জিনিসটা, মানে এই পুরো নদীটা চান্ডিল ড্যামকে কেন্দ্র করে, চান্ডিল ড্যামের এই স্টোরেজকে কেন্দ্র করে তারপর এটা জামশেদপুরকে ক্রস করছে। ঠিক আছে, তো এই জায়গাটা আপনার, আমরা আজকে যে জায়গাটা এসেছি, আমাদের প্ল্যান তো ছিল দলমা পাহাড় যাওয়ার, কিন্তু সেটা কিছু কারণবশত এখন এই করোনার জন্য বন্ধ থাকার জন্য আমাদের প্ল্যান চেঞ্জ করে এখানে আসতে হয়েছে। বাট জায়গাটার সিনিক ভিউ খুবই সুন্দর। এখানে স্পিডবোট রাইড পাবেন আপনারা প্রত্যেক মানুষের জন্য মাথা পিছু 100 টাকা করে, যেটা আমার মতে একবার এনজয় করতে পারেন আপনারা এসে। আর এই জায়গাটার সৌন্দর্যটাকেও, একটা অমলিন একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। আপনারা পুরো ভিডিওটা দেখুন আর কেমন লাগলো জানাবেন। আমরা চেষ্টা করবো আজকে কিছু খাবারের ভিডিও আপনাদের কাছে তুলে ধরার, ততক্ষণ ট্রাভেলিংয়ের এই জিনিসটার দিকে একটু নজর রাখুন। তো চান্ডিল ড্যামে এসে আমরা এখানে দেখতেই পাচ্ছেন একটা হোটেল আছে, হোটেলটার নাম হচ্ছে জটু হোটেল। এখানে ঢুকে দেখবো এখানে লোকাল কি ডিশ পাওয়া যায়, আর সেটা নিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আচ্ছা, তো আপনার থেকে যেটা জানার সেটা হচ্ছে, আপনার বাইরে থেকে এসেছি, বাইরে বলতে হাওড়া থেকে, কলকাতা থেকে। তো এখানে এসেছিলাম ঘুরতে চান্ডিল ড্যাম, এখানে লোকাল কি খাবার পাওয়া যায় সেটা একটু বলবেন। আমাদের এখানে আপনার যেমন এখানে আমাদের চাষ হচ্ছে প্যাঙ্গাস মাছ, কি মাছ, আচ্ছা প্যাঙ্গাসিয়ান মাছ, আচ্ছা যেটা এখানে ক্যাচ কালচার দ্বারা তৈরি হয়, আচ্ছা ওটার চিল্লি ভালো লাগে, ফিশ চিল্লি, হ্যাঁ আচ্ছা পপুলার আছে ফিশ চিল্লি, আচ্ছা বাকি সব আপনার যেমন খাসি মাংস, দেশি মুরগা, চিকেন, পোলট্রি চিকেন সব পাওয়া যায়, ভাত ডাল সবজি। আর একটা ওই পেঁয়াজের ঝুড়ো পকোড়া টাইপের আমি বললো, ওটা কখন পাওয়া যাবে, কি ওটা একটু অর্ডার করবেন এনি টাইম, হ্যাঁ এখন যদি বলি পাবো, হ্যাঁ ঝুড়া পকোড়া, ঠিক আছে অনিয়ন ঝুড়া পকোড়া, হ্যাঁ হ্যাঁ অনিয়ন ঝুড়া পকোড়া, ঠিক আছে। আর একটু একটু কিচেনটা দেখতে পারবো, মানে কথা ঠিক আছে। এই মাছটা কি নাম বললেন আমার, প্যাঙ্গাস, এই মাছটা আর কি এখানে চাষ, আচ্ছা। আর এমনি আর কি আইটেম হবে আপনি এখানে, আমাদের কি আছে না, আমরা সব কাঁচা রাখি, যেটা পার্টি অর্ডার দেই বানিয়ে দিই, আচ্ছা আচ্ছা। আর যেটা আপনার ঝুরা পকোড়া, অনিয়ন ঝুরা পকোড়া, ওটা সব সময় পাওয়া যায়, আচ্ছা আচ্ছা। ওটা ফির আপনার চানা ফ্রাই, আচ্ছা কাঁচা বুট যেটা ছোট, আচ্ছা চানা ফ্রাই, আন্ডা চানা, আচ্ছা বাকি সব আইটেম আপনার এখানে আমরা পাওয়া যায়, যেটা রেস্টুরেন্টে পাবেন সেই রেস্টুরেন্টে সব, ভেজ নন ভেজ চাইনিজ। হ্যাঁ এটা মটন হচ্ছে আপনার, আপনি যখন বলবেন দু প্লেট বানিয়ে দেন, দু প্লেট বানিয়ে দেবেন, আচ্ছা আচ্ছা। মানে এইভাবে সব রাখা আছে এখানে, তাই তো সিলেক্ট করে রাখা আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইন্ডিয়ান গ্রেভি, এটার থেকে আপনার পনির মশালা, মিক্স ভেজ, মাশরুম মশালা সব কিছু তৈরি হবে, আচ্ছা এটা আমরা বানাই রাখি ভিড়ের জন্য, আচ্ছা আমি কি আবার নাড়তে পারবো ধরে এটাকে, হ্যাঁ একদম। এইখানের ভিউটা, মানে এইখানে বসে যে দেখা একটা, এইখানে যে খাওয়ার ভিউটা, এখান থেকে বসে আপনারা ডিরেক্ট
একদম চান্ডিল ড্যামের পুরো ভিউ পাবেন, ঠিক আছে? ওইদিকেও একটা বসার জায়গা আছে, আমরা ওইদিকটা বসবো খাওয়ার সময়। তো এটা খুবই সুন্দর লাগবে আপনাদের দেখতে। চান্ডিলে এলে আপনারা চেষ্টা করবেন এখানে লোকাল জায়গায় খাবার খেতে। ফাইভ স্টার রেস্টুরেন্টটা তো সারাক্ষণ খেয়েই চলেছেন কলকাতায় বা ওইসব অঞ্চলে। এদিকে আসুন, এদিকের খাবার খান, এখানকার লোকেদেরকে একটু সমৃদ্ধ। আপনার নামটা একটু বলবেন। জোটো প্রামাণিক। আচ্ছা, আপনারই হোটেল তো? হ্যাঁ, ঠিক আছে। যেটা বলার, এই এখন করোনার জন্য আপনারা কী কী সমস্যা ফেস করলেন, কী কী প্রবলেম হলো করোনার জন্য? এখন সমস্যা এটাই যে কাস্টমার আসছে ঠিক, লেকিন ঘর থেকে অনেক প্যাকিং করে নিয়ে আসছে, যেটাতে আমাদের হোটেলে মানে সমস্যা উৎপন্ন, যে বিক্রি বাটা কম হচ্ছে। আচ্ছা, মানে এই সবাই যেহেতু প্রবলেম ফেস করছে আপনাদের, ওই জন্য মানে লোকজন খাবার টাবার কিনে আনছে। আচ্ছা, আর মোটামুটি আপনাদের পিক সিজনটা কোন টাইমটায়? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং হালকা ফুলকা ফেব্রুয়ারি তক। আচ্ছা, বাকি সময়টা মানে তারপরে সময়? বাকি সময় আপনার লোকাল জামশেদপুর, রাঁচি, পুরুলিয়া, চান্ডিল এবং অগল বগলের লোক আছে। আচ্ছা, এখন তো আমি শুনলাম মানে এখন এই ফেব্রুয়ারি মানে জানুয়ারি পর্যন্ত মনে হয় এই আপনাদের দলমা পাহাড় বন্ধ রেখেছে, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো ওটার জন্য কি ব্যবসা কোনো ক্ষতি হচ্ছে কিরকম? হ্যাঁ, ওটার জন্য অসর পড়ছে, কেন যেটা কলকাতার টুরিস্ট আসে ইয়া বাইরের থেকে, তারা অ্যাকচুয়ালি দলমার জন্যই আসে। আর দলমার জন্যই যখন আসে তখন আমাদের চান্ডিল ড্যাম্পও আসে। আচ্ছা, কেন দলমা থেকে সামনে ওই আমাদের চান্ডিল ড্যাম। হ্যাঁ, দলমা থেকে তো পাশেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। এমনি আমরা আমরা আমাদের একটা প্রজেক্ট এটা বলতে পারেন, সেটা হচ্ছে আমরা আমরা এর আগে কাজ করেছি হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মিষ্টি, যেগুলো ধরুন অনেকে চেনে না, সেগুলোকে লোকজনের সামনে তুলে এনেছি, সেটার ভিডিও আপনাদের পাঠাবো, আপনারা পারলে দেখবেন। তো আমরা এই যে মানে যারা পিছিয়ে পড়ছে তাদেরকে যে তুলে আনার চেষ্টা করছি, এইটার প্রচেষ্টাটা কেমন, মানে ভালো না খারাপ, মানে সেটাই? এটা খুব সুন্দর, আপনি সবকে উজাগর করছে, এটা খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, চান্ডিল ড্যামের মানে এখানের নাম। আচ্ছা, এটা ড্রাই ফিশ চিলি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা কি চিকেন মশালা? হ্যাঁ, এটা চিকেন মশালা বলছে। আচ্ছা, গরম গরম এই আমাদের চিকেন মশালা, মানে জিনিসটা দেখতে তো অপূর্ব লাগছে, আর তার সাথে সিরিয়াসলি একটা খুব সুন্দর ফ্লেভার আমি পাচ্ছি। আচ্ছা, এর মধ্যে উনি আবার বয়েলড ডিমকে কেটে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর আপনাদের কড়াইশুঁটি যেটাকে আমরা বাংলায় বলি হরা মটর, সেটা দিয়েছে। পুরো জিনিসটা দারুণ হবে আজকে লাঞ্চে। আমরা আজকে যে হোটেলটায় খাবার অর্ডার করেছি সেগুলো বলে দিই। ফিশ চিলি, অনিয়ন পকোড়া যেটা ঝুরা পকোড়া বলে এখানে, আর এটা হচ্ছে চিকেন মশালা, সাথে আমাদের ভাত আছে, আর এখানে চাটনি আছে, পুদিনা বা ধনেপাতার চাটনি, আর একটা সাইডের তরকারি বিভিন্ন রকমের ভেজ দিয়ে, ভেজিটেবলস দিয়ে, ডাল আছে এখানে। ঠিক আছে, তো আমাদের এই জোটু হোটেলে খাবার জন্য রেকমেন্ড করেছিল দাদা, দাদা এখানে হামেশাই আসে খেতে। তো আমরা এখন খাবারগুলো খাবো আর টেস্টটা দেখবো কীরকম হয়েছে। ঠিক আছে, আমি যে সব কটা থেকে একটা একটা করে খেয়ে দেখছি। ভেটকি মাছ খেয়ে অভ্যস্ত চিলি ফিশের সাথে, কিন্তু এখানের এই মাছটার যে টেস্ট বেশ ভালো, বেশ ভালো যাবে, মানে ভাতের সাথে বা যার সাথে আপনি খান ভালো যাবে। এটাকে অ্যাকচুয়ালি আমাদের স্টার্টার হিসাবে এটা দিয়েছিলো, কিন্তু এই যেটা ড্রাই ফিশ আমি এটাকে স্টার্টার হিসাবে নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি অনিয়ন পকোড়াটা খাবো। এটা মানে বুঝতেই পাচ্ছেন বাঙালি মানুষ, ডালের সাথে দারুণ যাবে, পেঁয়াজি ভালো হয়ে যাক। আমি চিকেনটা গ্রেভিটা হালকা টেস্ট করবো, বাকিটা এমনি খাবো যখন দেখবো। খুবই ভালো খেতে,
খুবই ভালো হবে।